আমরা চলেছি যমুনা নদীর উৎস সন্ধানে। 10,800 ফুট উঁচুতে যমুনেত্রীর অবস্থান। গাড়োয়াল হিমালয়ের বন্দরপুঞ্জ পর্বতের নিচে চম্পাসার হিমবাহ থেকে যমুনার উৎপত্তি। হরিদ্বার থেকে বারকোট হয়ে যমুনেত্রীর দূরত্ব 262 কিলোমিটার। আমরা কেদারনাথ থেকে দুপুরে রওনা হয়েছিলাম, এক রাত রুদ্রপ্রয়াগে কাটালাম, আরেক রাত বারকোটের আগে একটা জায়গায় কাটিয়ে তবে চলেছি যমুনেত্রীর উদ্দেশ্যে। কেদার থেকে এ পথের দূরত্ব 387 কিলোমিটার, তাই একটানা চলাচল খুব কষ্টের। যমুনেত্রীর 30 কিলোমিটার আগে থেকেই পথে অনেকগুলো চটি পড়ে। চটি মানে ধর্মশালা, থাকার জায়গা। সেনা চটি, হনুমান চটি, ফুল চটি, জানকী চটি, এইরকম আরও অনেক চটি। এই কিছুদিন আগেও হনুমান চটি থেকে 13 কিলোমিটার পথ হেঁটে যমুনেত্রী যেতে হতো, এখন জানকী চটি পর্যন্ত বাস রাস্তা হয়ে গেছে। জানকী চটি থেকে মাত্র 6 কিলোমিটার রাস্তা হাঁটতে হয় যমুনেত্রী যাওয়ার জন্য। আজকের রাতটা জানকী চটিতেই কাটিয়ে ভোরবেলা একেবারে অন্ধকার থাকতে উঠে রওনা দেব 6 কিলোমিটার হেঁটে যমুনেত্রীর পথে। তারপর ওই পথেই ফিরে আসব দুপুরের মধ্যে। এই হলো জানকী চটি, ছোট্ট শহর। পরদিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছি। পথেই পড়ল অসাধারণ এক সূর্যোদয়ের মুহূর্ত। অনেকক্ষণ সময় নিয়ে অপেক্ষা করলাম এই সূর্যোদয়টার জন্য। পুরোটা রাস্তায় হাতের ডান দিকে বয়ে চলেছে যমুনা নদী।
পাহাড়ি পথে হাঁটবার সময় কিন্তু বেশি কথা বলতে নেই, এতে আরও বেশি অক্সিজেন খরচ হয়, শরীর তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। ছবি তোলার নেশায় আমি তাদের পথ আটকে ফেলেছিলাম, তাই মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের প্রকৃত প্রতিষ্ঠাতা নিয়ে বিতর্ক আছে, কেউ বলেন জয়পুরের মহারানী গুলোরিয়ায়ের প্রতিষ্ঠাতা, আবার কারোর কারোর মত টেহরির গারোয়াল মহারাজা প্রতাপ সিংহ এর প্রতিষ্ঠাতা। আগে সবাই চলে এসছে, ওই শ্যামাদা ফটো তুলছে, পেছনে বাবাই, আর ওই দাঁড়িয়ে আছে আমাদের সান্নালদা। এ হচ্ছে প্রকৃত ভারত, ভারতবর্ষ সব আছে, খাবার দাবার থেকে আরম্ভ করে লোকজন। যমুনেত্রী আমরা পৌঁছে গেলাম। এখানে একটা উষ্ণকুণ্ড আছে, খুব ভালো স্নানের জায়গা। স্থানীয়দের মুখে শুনলাম যে এখানে নাকি রাতে থাকারও ব্যবস্থা রয়েছে। কার কেমন লাগলো একটু খোঁজ নিয়ে দেখি, আওয়াজে শোনা যায় কি না তাও দেখি। কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো। বাবাই কেমন লাগছে? কেমন লাগলো, অভিজ্ঞতা কেমন হলো? অভিজ্ঞতা কেমন হলো? দারুণ দারুণ। মাঝে মাঝে ভাবছিলাম যে আর পারবো না, কিন্তু আলটিমেট পারলাম। আর সব থেকে বড় কথা, একটু চড়াই হাঁটার পরেও মনে হচ্ছে দম শেষ হয়ে যাচ্ছে, একটু দাঁড়ালেই আবার সেই প্রাণ ফিরে পাচ্ছিলাম। বাহ, দারুণ, গুড।